عيد مبارك، عيد مبارك، السلام عليكم، عيد مبارك، عيد مبارك، عيد مبارك، عيد مبارك. আমরা যাইতেছি ফটো শুটে, অর্থাৎ মাউন ভাই একটা জায়গা আমি ভাইরাল করে দিয়েছি। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ইটস মি রফিকুল ইসলাম সাদি অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ঈদ ব্লগ। আমি এখন ঈদগাহে যাচ্ছি আর আমার সাথে আছে আমার ভাতিজা এবং আমার বাবা। আব্বু, এখন সবাইকে একটু সালাম দিয়ে দেন। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। এখন আমরা যেতেছি আমাদের জগন্নাথপুর ঈদগাহ ময়দানে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল। ঈদ মুবারক। তুমি, তোমার নাম কি? ঈদ মোবারক দিয়ে দাও। ঈদ মোবারক। ঈদ মোবারক। সালামি পাইছ? সালামি? হ্যাঁ হ্যাঁ। কয় টাকা? 100 টাকা। 100 টাকা। তুমি কয় টাকা পাইছ? হিসাব করো না, হিসাব করবা? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, এটা হচ্ছে ঢাকা ক্যানিং জগন্নাথপুর। সামনে আমার বাবা যাচ্ছে। এই পিচ্ছি সেনাবাহিনী, তোমার চুল কেটে দিছে কেটা, তো সুন্দর করে তোমার আব্বু। ঈদ মোবারক বলো। ঈদ মোবারক। সালামি পেয়েছ? কয় টাকা? 100 টাকা। আমার দিবানা সালামি, দিবানা। ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই, ঈদের ব্লগ হচ্ছে, ঈদের ব্লগ, সবাই ঈদ মোবারক জানাই। হ্যালো, ঈদ মোবারক দেন। ঈদ মোবারক, ঈদ মোবারক। এই হচ্ছে আমাদের বিল্লাল ভাই, আজকে আমরা ঈদের জামাত করতে যাচ্ছি একসাথে ভাই। আর এই যে আমাদের প্রিয় ভাই, উনি প্রতি বছর আমাদের ই খাওয়ায়, লুডুস খাওয়ায়, কিন্তু এবার কি খাওয়াবেন? এবার খাওয়াইতেছেন, এবার খাওয়াইতেছেন। খাইতেছেন, মিস মিস করে দিছি, করোনা আছে তো লিগা সমস্যা। ওহো, করোনার সাথে যাই হোক, এখন আমরা ঈদের জামাত পড়তে যাচ্ছি। ওই যে সামনে অনেকে যাচ্ছে। ঈদ মোবারক বলো। ঈদ মোবারক। ঈদ 1000 টাকা দান করলে এটা দিয়ে দিল শুনুন, দাদা দাদির নামে তো দান করেই না মানুষ। আপনার দাদা দাদির হক আছে, দাদা দাদি না হলে আপনার বাবা হতো না, বাবা না হলে আপনি হতেন না, দুনিয়ার মুখ আপনি। তাহলে বৃষ্টিতে কোরবানি তখন বৃষ্টি মৌসুম, ভরপুর মৌসুম থাকবে, বর্ষাকাল থাকবে, ওই বর্ষাকালে আমাদের তো টেনশন না থাকে। রব্বুল আলামিন তার জানে মালের মধ্যে বরকত দান করেন, সবাই বলেন আমিন। আর কোন ভাই একটু মেহরবানি করে দাঁড়ান, মেহরবানি করে। এখানে অনেক ভাই আছেন যারা 1 লক্ষ টাকা দেওয়ার হিম্মত রাখেন, আমি বেশি চাইনি, 1 লক্ষ টাকা দিতে পারেন, এমন একাধিক মানুষ এখানে আছেন। 20,000 টাকা মেহরবানি করে। হাত পাতার পরে সানা পড়বেন, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক আসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সূরা শুরু করা শুরু হচ্ছে, নামাজ শুরু হচ্ছে ভাই। Oh,
রাব্বাল্লাহু মিন্না মিনকুম আল্লাহু আকবার ঈদ মোবারক বলো ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক বলো টাটা দাও টাটা এই হচ্ছে আমার বড় ভাগি না মেজো এসেজো আর এ ছো বড় দুলা ভাই আর সালাউদ্দিন হ্যাঁ তুমি দেখো আমার দেখা যায় আমার দেখা যায় খুঁজে পাবো না স্ক্রিন অফ করা ভাই আসে নতুন নোট না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনেক সুন্দরভাবে পড়তে পারছি এবং আকাশটা অনেক অন্ধকার ছিল ভাবছিলাম যে হয়তো বৃষ্টি আসবে কিন্তু আলহামদুলিল্লাহ আসে নাই এখন আমাদের ঈদের জামাত শেষ মোনাজাত হচ্ছে আর আমরা এখন বাসার দিকে যাচ্ছি এই হচ্ছে আমাদের সাদমান বিন সাদি কী বাবা হাসতেছ ঈদ মোবারক বলো তুমি ধরবো এটা কি আব্বি মাম্মা মাম্মা কই মামা তো বাহিরে আব্বি এ যাবি বাবু কে বাবু ঈদ মোবারক বলো এটা তোমার ঈদ মোবারক এই যে চশমা পড়ো সাদমান আজকে নামাজে যাইতে পারে নাই এই যে সাদমান আজকে নামাজে যাবে না কারণ সাদমান এখন ছোট তাই না বাবা টাটা দাও টাটা দাও টাটা টাটা সুন্দর করে টাটা দাও সুন্দর করে টাটা দাও কি বাবা আব্বু আমরা চলো যাই আমরা নামাজ পড়ে আসছি নামাজে পড়ে এই যে এখন সাদমান একটু বের হয়েছি বাসার পেছনে অনেক সুন্দর জায়গা আমাদের বাসার পেছনে এই যে দেখতে পাচ্ছেন চারদিকে শুধু ঘাস আর ঘাস এখানে সাদমান নিয়ে বের হলাম বাবা একটা সালাম দাও তো সবাইকে আবার দাও একটা সালাম দাও মাশাল্লাহ মাশাল্লাহ ওয়ালাইকুম আসসালাম তো আজকে সাদমানকে কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ বাবা তোমাকে অনেক সুন্দর লাগতেছে ঈদ মোবারক ঈদ মোবারক গাইস এতক্ষণ অনেক বৃষ্টি ছিল আর বৃষ্টির কারণে বাসায় ঘুমাইছিলাম তো এখন মাউন্টবার বাসায় আমি যাব আর এখন বাজে দুপুর 11:50 সো দেখা হচ্ছে মাউন্টবার বাসায় এখন মামুনবার বাসার সামনে এসে বসছি দেখি একটা ফোন দেয় মামুনবারে মামুন ভাই হ্যাঁ কই আপনি বাসায় আপনি কই এই যে আপনার বাসার নিচে নিচে নামেন এই যে মামুন ভাই কি অবস্থা ভাই ঈদ মোবারক ঈদ মোবারক টি-শার্ট পরে আসলাম ঈদ মোবারক ঈদ মোবারক আজকে তো আমি মানে একদম নামাজের শুরু থেকে ব্লগ শুরু হয়েছে মানে ঈদ ডে ব্লগ না আবার ভিতরে কেন যাব এটা এটা কি যেন বলে ঝরঝরা না কি কয় নামই তো ঝরঝরা ঈদের ফুড ব্লগ কেমন হয়েছে লবণ কম এখন আমরা যাইতেছি ফটোশুটে একদম রাস্তা ভিজা কাদা কাদা হয়েছে
কিন্তু ওয়েদারটা আমার এখন ভালো লাগতেছে, একটু একটু রোদ আছে হালকা। এটা হচ্ছে হরজতপুর স্কুল মাঠ, অনেক সুন্দর একটা জায়গা। আমরা এখানে কিছু ছবি তুলব। গাইস, মামুন ভাই তার বাসায় চলে গেছে আর আমি এখন আমার বাসায় যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।